পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের তালিকা এক নজরে, কোন কোন প্রকল্পে কী কী সুযোগ সুবিধা পাওয়া যায় জেনে নিন। প্রথমে রয়েছে মাতৃযান প্রকল্প। গর্ভবতী মহিলাদের প্রসব যন্ত্রণার সময় তৎক্ষণাৎ হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য 2011 সালে এই প্রকল্পের সূচনা করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জল ধরো জল ভরো 2011 সালে আরেকটি প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী, বৃষ্টির জলকে সংরক্ষণ করে তা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করার জন্য। পরে রয়েছে কন্যাশ্রী প্রকল্প। 8ই মার্চ 2013 সালে মুখ্যমন্ত্রী স্বপ্নের কন্যাশ্রী প্রকল্পে উদ্বোধন করেন। এই প্রকল্পের অধীনে 13 থেকে 18 বছর বয়সী স্কুল ছাত্র কন্যারা প্রতি মাসে 1000 টাকা করে বৃত্তি পেয়ে থাকেন এবং 18 বছর হলে এককালীন 25,000 টাকা পেয়ে থাকেন বাংলার কন্যারা। এই প্রকল্প বর্তমানে বিশ্বের দরবারে স্বীকৃত। প্রতি বছর 14ই আগস্ট রাজ্য জুড়ে কন্যাশ্রী দিবস পালিত হয়। পরে রয়েছে যুবশ্রী প্রকল্প। 2013 সালে রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের উদ্দেশ্যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাংক গঠন করে যুবশ্রী প্রকল্পের সূচনা করেন মাননীয় মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের আওতায় যোগ্য বেকার যুবক যুবতীদের মাসে 1500 টাকা করে বেকার ভাতা প্রদান করা হয়। শিশু সাথী প্রকল্প। 2013 সালে 12 বছরের কম বয়সী শিশুদের সরকারিভাবে সম্পূর্ণ বিনামূল্যে হার্ট অপারেশনের জন্য শিশু সাথী প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মধুর স্নেহ প্রকল্প। 2013 সালে ইউনেস্কো রিপোর্টে প্রকাশ করে ভারতে প্রত্যেক বছর 69% শিশুর 5 বছরের কম যারা রয়েছে অপুষ্টিজনিত কারণে মৃত্যু হয়। সেই বছরই মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় শিশুদের অপুষ্টি ও দুধের অভাব মেটাতে দুধের সংরক্ষণ ভাণ্ডার তৈরি করে এই প্রকল্পের চালু করে। শিক্ষাশ্রী প্রকল্প। 2014 সালে এসটিএসসি ও ওবিসি পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের বার্ষিক বৃত্তি প্রদানের জন্য শিক্ষাশ্রী প্রকল্প চালু করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। ঐক্যশ্রী প্রকল্প। 2014 সালে আরেকটি স্কলারশিপ চালু করে পশ্চিমবঙ্গ সরকার। সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ চালু করে মাননীয় মুখ্যমন্ত্রী। কর্মতৃত্ব প্রকল্প। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের থেকে উৎপাদন করা দ্রব্য সামগ্রী গ্রাম বাংলার মানুষের কাছে বিক্রির জন্য 2014 সালে কর্মতৃত্ব প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী। লোকপ্রসার প্রকল্প। বাংলার লোকশিল্পীদের স্বীকৃতি দিতে, গ্রাম বাংলার বিভিন্ন আঞ্চলিক শিল্প রক্ষা করতে এবং লোকশিল্পীদের ন্যূনতম মাসিক ভাতা প্রদান করা হয় 2014 সালে সূচিত এই লোকপ্রসার প্রকল্পের মাধ্যমে। সুফল বাংলা। চাষিদের কাছ থেকে কৃষিজ পণ্য লাভ দিয়ে কিনে তা যুক্তিযোগ্য দামে মানুষের কাছে বিক্রির উদ্দেশ্যে 2014 সালে সুফল বাংলার প্রকল্প চালু করে সরকার। পরে রয়েছে সামাজিক সুরক্ষা যোজনা। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সন্তানদের লেখাপড়া, শ্রমিকদের পরিবারের অসুস্থ ও দুর্ঘটনাজনিত অবস্থায় আর্থিক সহায়তা ও বয়স্ককালে পেনশন সহ একাধিক ক্ষেত্রে সুবিধা প্রদানের জন্য 2014 সালে এই প্রকল্পের সূচনা করে মমতা বন্দ্যোপাধ্যায়। গতিধারা প্রকল্প। 2014 অগস্ট মাসে গতিধারা প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীদের ব্যবসা করার জন্য বাণিজ্যিক গাড়ি কিনে 1.5 লাখ টাকা অবধি ভর্তুকি দিয়ে এই প্রকল্পের সূচনা করে। সবুজ সাথী প্রকল্প। 2015 সাল থেকে সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে 9ম থেকে 12ম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের সাইকেল বিতরণ করে এই কর্মসূচি শুরু হয়। সবুজশ্রী। 2016 সালে উদ্ভাবিত এই প্রকল্পের মাধ্যমে জন্মের পর প্রত্যেক শিশুকে একটি করে মূল্যবান গাছ প্রদান করা হয়। সমব্যথী। 2016 সালে সূচিত এই প্রকল্পের মাধ্যমে দুস্থ মানুষের আত্মীয় স্বজনের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য 2000 টাকা করে দেওয়া হয়। উৎকর্ষ বাংলা। 2016 সালে
প্রথম আয়োজিত বাংলার বেকার যুবক যুবতীকে সঠিক প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষতা অনুযায়ী জব ফেয়ারের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে কর্মমুখী করে তোলা এই প্রকল্পের সূচনা করা হয়। স্বাস্থ্যসাথী প্রকল্প 2016 সালে 30 ডিসেম্বর রাজ্যের গরিব মানুষের জটিল অসুখের চিকিৎসা বা অস্ত্রোপচারের জন্য বছরে পরিবার পিছু 5 লক্ষ টাকা অবধি দেয়া হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। সেফ ড্রাইভ সেফ লাইফ 2016 সালে পদঘাট, এটিও 2016 সালে সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এর মাধ্যমে খাদ্য সাথী কার্ড হোল্ডারদের প্রত্যেক মাসে চাল আটা গম ইত্যাদি রেশন সামগ্রী বিনামূল্যে প্রদান করা হয়। খেলাশ্রী প্রকল্প 2017 সালে খেলাশ্রী প্রকল্প চালু করেন রাজ্য সরকার। মানবিক পেনশন 2018 সালে মানবিক প্রকল্প সূচনার মাধ্যমে প্রতিবন্ধীদের প্রত্যেক মাসে 1000 টাকা করে ভাতা দেওয়া হয়। রূপশ্রী 2018 সাল থেকে বার্ষিক 1.5 লক্ষ টাকার মধ্যে এমন পরিবারের বিবাহযোগ্য কন্যার বিয়ের জন্য এককালীন 25,000 টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। কৃষক বন্ধু 2019 সাল থেকে রাজ্যের কৃষকদের চাষাবাদ করার জন্য জমির পরিমাণ অনুযায়ী ন্যূনতম 4,000 টাকা এবং সর্বোচ্চ 10,000 টাকা বছরের 2টি কিস্তিতে দেওয়া হয়ে থাকে। জাগো প্রকল্প 2019 সাল থেকে স্বনির্ভর দলের মহিলাদের সর্বমোট বার্ষিক 5,000 টাকা করে অনুদান দেওয়া হয়ে আছে এই জাগো প্রকল্পের মাধ্যমে। পথশ্রী অভিযান 2020 সালে চালু হয় এই প্রকল্পের মাধ্যমে। গ্রামেগঞ্জে পুরাতন রাস্তা মেরামত করার জন্য এই পথশ্রী অভিযান প্রকল্প চালু করা হয়েছে। কর্মসাথী প্রকল্প 2020 সালে সূচিত এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য স্বল্প সুদের হারে ব্যবসার জন্য ঋণ প্রদান করা হয়ে থাকে সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের মাধ্যমে। তপশিলী বন্ধু প্রকল্প 2020 সালে লাগু হয় প্রকল্পের মাধ্যমে। তপশিলী জাতি ও উপজাতির 60 বছরে ঊর্ধ্ব বৃদ্ধ বৃদ্ধাদের মাসিক 1,000 টাকা করে পেনশন প্রদান করা হয়ে থাকে। হাসির আলো প্রকল্প 2020 সাল থেকে রাজ্য সরকারের তরফে সূচিত হওয়া এই প্রকল্পের মাধ্যমে গ্রামের দুস্থ পরিবারগুলোকে 3 মাস অন্তর 75 ইউনিট পর্যন্ত ফ্রিতে বিদ্যুৎ সরবরাহ করা হয় এই প্রকল্পের মাধ্যমে। চা সুন্দরী চা বাগানের শ্রমিকদের আবাসন যোজনার আওতায় ঘর প্রদান করা হয়ে থাকে এই প্রকল্পের মাধ্যমে, যা 2020 সালে এই প্রকল্প শুরু করা হয়েছে। বাংলাশ্রী বাংলার মাঝারি ও ক্ষুদ্র শিল্পের সাথে জড়িত ব্যক্তিদের উৎসাহ প্রদানের জন্য 2020 সালে এই বাংলাশ্রী প্রকল্প চালু করা হয়েছে। স্নেহালল হাউসিং স্কিম এই প্রকল্পটি 2020 সালে আয়োজিত। এই স্কিমের মাধ্যমে রাজ্যের বসবাসকারী PMAY-এর মাধ্যমে 1,20,000 টাকা অবধি দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে। স্নেহের পরশ এই প্রকল্পের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের 1,000 টাকা করে প্রদান করা হয়। 2020 সালে করোনাকালে এই প্রথম এই প্রকল্প চালু করা হয়েছে। দুয়ারে সরকার 2020 সালে প্রথম আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি পরিষেবা রাজ্যের বাসীর কাছে পৌঁছে দেওয়া হয়েছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড 2021 সালে প্রথম স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম চালু করা হয়েছে রাজ্য সরকারের। এই স্কিমের আওতায় যোগ্য পড়ুয়াদের উচ্চ শিক্ষার জন্য সর্বোচ্চ 10,00,000 টাকা অবধি ঋণ দেওয়া হয়। দুয়ারে রেশন 16 নভেম্বর 2021 প্রথম দুয়ারে রেশন দেওয়ার উদ্যোগ নেয় রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডার 2021 সাল থেকে সেপ্টেম্বরে বিধানসভার নির্বাচনের পর বাংলার প্রতিটি মহিলাদের তপশিলী মহিলাদের 1,000 টাকা এবং অন্যান্য মহিলাদের 500 টাকা করে এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। মা প্রকল্প 2021 সালে বিধানসভার ভোটের আগে প্রথম উদ্বোধিত মা ক্যান্টিনে 5 টাকার ডিম ভাতে পাওয়া যায় এই প্রকল্পের মাধ্যমে। নিজ গৃহ নিজ ভূমি রাজ্যের বসবাসকারী ভূমিহীন স্থায়ী আশ্রয়হীন মানুষের স্থায়ী আশ্রয় দিতে এই প্রকল্পের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। গীতাঞ্জলি রাজ্যের প্রতিটি মানুষের জন্য সুনিশ্চিত আশ্রয়ের ব্যবস্থা করতে গীতাঞ্জলি প্রকল্প চালু করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।
এই ছিল প্রকল্প নিয়ে আজকের এই বিশেষ ভিডিওটি। এই প্রকল্পগুলি সুযোগ সুবিধা যদি আপনারা পেতে চান, অবশ্যই যে নেক্সট দুয়ারে সরকার ক্যাম্প আছে সেই ক্যাম্পে গিয়ে কিন্তু আপনাদের আবেদন করতে হবে, তাহলে কিন্তু আপনারা সুযোগ সুবিধা পেয়ে যাবেন। এই ছিল আজকের এই ভিডিওটি। ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে সবার প্রথমে নতুন ভিডিওটির নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে খুব সহজে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে।